আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাহারি রান্না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চুলায় ও ওভেনে পিৎজা বানানো যায়। দুইটা পিৎজাই কিন্তু একইভাবে তৈরি করা হয়। কিছুদিন হলো আমি কিছু রিকোয়েস্ট পাচ্ছি কিভাবে আমরা চুলায় পিৎজা বানাবো। আপনাদের রিকোয়েস্টে এই পিৎজা রেসিপি দুইটা আজ আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। প্রথমে আমি এখানে হালকা গরম পানি নিয়েছি 1 কাপ পরিমাণ। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ইস্ট। এবার একটু নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। এখানে আমি 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। এবার আমি লবণ, অলিভ অয়েল আর ময়দাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। 10 মিনিট পর ইস্টটা আমার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি এটাকে ময়দার মধ্যে দিয়ে দিব আর খুব ভালোভাবে এটাকে মাখতে থাকব। যদি একটু শক্ত মনে হয় তাহলে আবারও কুসুম গরম পানি একটু নিয়ে দিতে হবে। এটাকে খুব ভালোভাবে মেখে মেখে একটা খুব সুন্দর ডো বানাতে হবে। এবার আমি হালকা একটু তেল নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার ডোটা একটা বাটিতে রেখে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। আমি এখানে মজারেলা চিজ নিয়েছি 1.5 কাপ পরিমাণ, পেঁয়াজ নিয়েছি 1/2 কাপ পরিমাণ, সবুজ ক্যাপসিকাম নিয়েছি 1/2 কাপ পরিমাণ, হলুদ ক্যাপসিকাম নিয়েছি 1/2 কাপ পরিমাণ, টমেটো নিয়েছি 1/2 কাপ পরিমাণ, কর্ন 1/2 কাপ পরিমাণ। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ। এবার আমি মুরগির ব্রেস্ট পিসকে ছোট ছোট করে কেটে নিয়েছি। অবশ্যই এটা হাড় ছাড়া মাংস দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিব সয়া সস 2 চা চামচ পরিমাণ। আমি এখানে লবণ দিব না, কারণ সয়া সসে লবণ থাকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ। এবার মাংসটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। এখানে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মাংসটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। এদিকে 2 ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছি আমার ডোরটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার যে বাতাসগুলো ডোর ভিতরে আসে সেগুলোকে হাত দিয়ে চেপে চেপে বের করে দিব। এবার আমি ডোটাকে 2 হাতে খুব ভালোভাবে মেখে নিব। মনে রাখতে হবে ডোটা যত বেশি আমরা এভাবে মাখবো তত বেশি নরম হবে। এবার এটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আমি এখানে 2টা পিৎজা বানাবো। আগেই বলেছি 1টা পিৎজা আমি ওভেনে বানাবো, 1টা পিৎজা আমি চুলায় বানাবো। এবার আমি একটা পিৎজা প্যান নিয়ে সেখানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এই পিৎজা প্যানটা আমি ওভেনে বেক করব। এবার একটা ডো নিয়ে 2 হাত দিয়ে চেপে চেপে পিৎজা শেপ করে নিব। অবশ্য আপনারা চাইলে এটা রুটি বেলা বেলুন দিয়েও বেলে নিতে পারেন। এবার আমি একটা কাটা চামচ দিয়ে একটু ফুটো করে নিচ্ছি যাতে বাতাসগুলো বের হয়ে যায়। এবার এটাকে আমি
30 মিনিটের জন্য আবারো রেস্টে রেখে দিব। এদিকে আরেকটা ডো আমি প্যানে নিয়ে আবারো পিৎজা শেপ করে এভাবে দিয়ে দিব। আবারো একইভাবে কাটা চামচ দিয়ে একটু ফুটো করে নিব। এবার চুলায় যে পিৎজাটা বানাবো আমি 5 মিনিট হাই হিটে হিট করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পিৎজা সস। পিৎজা সসটা আপনারা বাসাতেও বানাতে পারেন আর চাইলে যে কোনো সুপার শপ থেকে কিনতে পারেন। পিৎজাটার চতুর্দিক দিয়ে যে মোটা অংশটা আছে সেখানে আমি এভাবে পিৎজা সসটা দিয়ে দিচ্ছি। তবে এখানে ডিম ফেটে ডিমও ব্রাশ করে দেয়া যায়। এবার আমি লেয়ারিং করে নিচ্ছি। প্রথমে আমি মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি মাংস। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো। আসলে লেয়ারিংটা আপনারা নিজেদের মতো করে নেবেন। লেয়ারিংটা আসলে এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যার যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম। এবার কিছু কর্ন ছিটিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। আবারও আমি চিজ দিয়ে দিচ্ছি। আসলে চিজটা যত বেশি দিবেন পিৎজাটা তত বেশি মজা লাগবে, এই কারণে চিজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আবারও আমি সেকেন্ড লেয়ার করে নিচ্ছি। যেহেতু বাসায় পিৎজা বানিয়ে খাবো তাহলে একটা লেয়ারে কেন খাবো, অবশ্যই আমি ডাবল লেয়ারে পিৎজা বানাই। এবার আবারও আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এবার আবারও টমেটো দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আবারও লেয়ারিং শেষে আবারও আমি চিজটাকে ছিটিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে আমি চুলায় বেক করব 15 মিনিটের জন্য লো হিটে। যেহেতু আগেই আমি 5 মিনিট হাই হিটে বেক করে নিয়েছিলাম তাই এখন আমি লো হিটে এটাকে 15 মিনিট বেক করে নিব। এবার আমি 30 মিনিট পর ওভেনে যে প্যানটাতে পিৎজা বানাবো সেই প্যানটা নিয়ে নিয়েছি। এখানে আবারও আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি। আবারও একইভাবে আমি লেয়ারিং করে নিচ্ছি। এবার লেয়ারিং করা শেষে আমি আবারও চিজ দিয়ে দিচ্ছি। এবার আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। এবার প্যানটাকে আমি ওভেনে দিয়ে দিব 150 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি চুলার পিৎজাটা নামিয়ে নিয়েছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে পিৎজাটা কতটা সুন্দর হয়েছে। আসলে এটা দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা আমি চুলায় বেক করেছি। এবার পিৎজাটাকে আমি কেটে দেখাচ্ছি।
পিৎজাটা অবশ্যই গরম গরম পরিবেশন করবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে পিৎজাটা খেতে একটুও ভালো লাগে না। দেখুন এর অপর পাশটা ঠিক ওভেনে বেক করা পিৎজার মতো হয়েছে। এবার আমি ওভেনের পিৎজাটাও নামিয়ে নিয়েছি। এবার পিৎজাটাকে আমি মোল্ড আউট করে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর বেশি বেশি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। এবার পিৎজাটাকে আমি আবারও কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আমরা চুলায় ও ওভেনে পিৎজাটা বানাতে পারি। শেষে আমি আবারও মনে করে দিতে চাই, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।